কিন্তু আসলে আমরা তো হাত পা বাঁধা, আমরা তো ওই অন্য জায়গা থেকে এসেছি, আমাদের বাড়ি ঘর এখানে না, আমরা এখানে আপনার কি বলে চাকর, আমরা শুধু বলতে পারি, আর বলাটা অনেক সময় ভয়ে ভীত সন্ত্রস্ত হতে হয়, কখন জানি কি হয়, অনেকে আবার রাগ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে, হকতারা অনেক সময় এই সমস্ত কারণে বলা যায় না। আমাদের এখানে যারা দায়িত্বশীল আছেন তাদের প্রতি অনুরোধ, আমাদের এই ক্লাবের ভিতরে যেন কোনো ধরনের জুয়া না চলে, সাবধান, গজব নেমে আসবে। মসজিদের জায়গার মধ্যে একটা ক্লাব নির্মাণ করেছেন, আর এর ভিতরে জুয়া চলে, কিভাবে আপনারা এখানে দায়িত্বে আছেন আপনারা জানেন না? আপনাদের নজরে নাই, দেখো কেন চুপ থাকেন, নাকি বললে আপনাদের কেউ কিছু বলবে? আপনাদের কেউ কিছু বলতে পারবে না, আপনারা দায়িত্বশীল, এখান থেকে বের করে দেন। এখানে মসজিদের জায়গার ভিতরে ক্লাব নির্মাণ করে সেখানে জুয়া চলে, এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে? আর এরকম মসজিদে আমি বক্তব্য দিচ্ছি। গত কয়েকদিন আগে একজন ফার্নিচারের এক মালিকের সাথে কথা বলছিলাম, এক ভাইয়ের সাথে, বলছে এরকম এরকম ব্যবসায়ী আছে যারা ফার্নিচার বানায় ফল কাঠ দিয়ে, উপরে বার্নিশ করে এত সুন্দর দেখা যায়, বিক্রি করার সময় বলবে 10 বছর টিকবে, একেবারে লিখিয়ে দেয়, 1 বছর পরে আসলে আর বলে না ভাই এটা আরেক মালিক ছিল, আমি না, উনি চলে গেছেন। এই হলো অবস্থা আমাদের ব্যবসা বাণিজ্যে, ধোকা, ধোকার ধোকা। আবার বিভিন্ন অ্যাড দিয়ে দেখবেন টিভিতে, অ্যাড দেয় এত সুন্দর, এত মিথ্যা অ্যাড বলার বাইরে। ফ্রুটিকা খাইলে সত্য কথা বলে দেয়, হ্যাঁ ঠিক না, সত্য কথা বলেন না, ফ্রুটিকা খায় সব সত্যি কথা বলে দেয়। এরকম হাজার হাজার জঘন্য মিথ্যা কথা বলে মানুষকে, জাতিকে ধোকা দিচ্ছে তারা, বলো হারাম, সে যত হালালের কাজ করুক না কেন, শুধু এই একটার কারণে তার ব্যবসা হারাম হয়ে গেছে। মানুষকে প্রতারণার জন্য, প্রচার করার জন্য মানুষের কাছে এই একটাই তার পুরো ব্যবসা হারাম হওয়ার জন্য এনাফ, যথেষ্ট। অতিরিক্ততা, অতিরঞ্জন হারাম। এক সাহাবি খাবার নিয়ে বিক্রি করছেন বাজারে, শস্য ছিল শস্য দানা, বৃষ্টি এসেছে, বৃষ্টি আসার কারণে তিনি কি করলেন, বৃষ্টিতে ভিজে যাওয়া যে শস্যগুলো ছিল এগুলো নিচে রেখে ওই শুষ্ক যেগুলো, শুকনা যেগুলো, এগুলো উপরে দিলেন। আল্লাহ রাসূল এসে দেখলেন, তিনি ভিতরে হাত দিলেন, ভিতরে হাত ঢুকাইলেন, হাত ঢুকানোর পরে দেখলেন ভিজা। আল্লাহ রাসূল বললেন এটা কি? সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি এসেছে, বৃষ্টির কারণে অবস্থা। আল্লাহ রাসূল বললেন এটাই উপরে রাখো, এটাই উপরে রাখতে হবে। আমরা বাজারে গেলে দেখি বড় বড় মাছগুলো উপরে থাকে, থাকে না, বড় বড় পান, পানের দোকানে বড় পানগুলো উপরে থাকে, ভিতরে ছোট ছোট পান, এবং ফল ফ্রুটের সব ভালো জিনিসগুলো উপরে রাখে। এই হলো অবস্থা, এটা মানুষকে ধোকা দেওয়া। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যারা মানুষকে মিথ্যা কসম করে বিক্রি করে এদেরও এই পরিণতি। আল্লাহ রাসূল এই তিন শ্রেণীর কথা বলেন, আমি আবারও বলছি, 1 নম্বর যারা টাকনুর নিচে কাপড় পরেন, এই ওয়াজ করে কী লাভ? এই বক্তব্য দেওয়ার পরেও যদি কোনো আমল আপনার ভিতরে না আসে, কোনো পরিবর্তন না আসে, এই বক্তব্য শুনে কী লাভ, কী কাজে দিবে আপনার? আপনাকে যদি এই পরিবর্তন করতে না পারে, আপনি চিন্তা করেছেন হাদিসের ভাষাগুলো কী? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, আপনার সাথে কথা বলবেন না, আপনি দিনে রাতে 24 ঘন্টা টাক নিচে কাপড় পরে চলছেন, আপনার সাথে আল্লাহ কথা বলবেন না, আপনি এটা মামুলি বিষয় মনে করছেন, নর্মাল একটা বিষয়, সিম্পল একটা বিষয়, এটা কোনো ব্যাপারই না, আপনার দিকে তাকাবেন না, আপনাকে পবিত্র করবেন না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর যারা দান করে খোটা দেন, সুতরাং যদি কারো এই অভ্যাস থাকে আপনি দান করেন না, আপনার ওই দানের কোনো প্রয়োজন নাই, আপনি বলবেন
এই মসজিদের অর্ধেক আমি করে দিছি, সুতরাং আমার কথা চলবে, আমার অর্ডারে চলবে এই মসজিদ। আমার বাপ দাদা মসজিদের জায়গা দিয়ে গেছে, সুতরাং আমাদের কথাই চলবে। এই ধরনের অভ্যাস যাদের আছে, এই ধরনের চিন্তা চেতনা যারা লালন করে, তাদের দান খৈরাতের কোনো দরকার নাই। আপনি কি মাতব্বরি করার জন্য দান করেছিলেন নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে থাকেন, আপনি স্টপ। সম্মানিত উপস্থিতি, আর এখন তো এমন অবস্থা, ওই মসজিদের জায়গার মধ্যে নানা ধরনের অন্যায় অশ্লীল অপকর্ম চলে, জুয়া চলে। আমি এর আগে একদিন রাগ করে বলেছিলাম, আমাদের এখানে একটা ক্লাব আছে, এই ক্লাবে এটা চলে, এখন আবার চলছে। এগুলো আমাদের কাছে নলেজ আসে, খবর আসে আমাদের কাছে, এই তথ্যগুলো আমাদের কাছে আসে, কিন্তু আসলে আমাদের তো হাত পা বাঁধা, আমরা তো ওই অন্য জায়গা থেকে এসেছি, আমাদের বাড়ি ঘর এখানে না, আমরা এখানে আপনার কি বলে চাকর, আমরা শুধু বলতে পারি, আর বলাটা অনেক সময় ভয়ে ভীত সন্ত্রস্ত হতে হয়, কখন জানি কি হয়, অনেকে আবার রাগ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকে, হকতারা অনেক সময় এই সমস্ত কারণে বলা যায় না। আমাদের এখানে যারা দায়িত্বশীল আছেন তাদের প্রতি অনুরোধ, আমাদের এই ক্লাবের ভিতরে যেন কোনো ধরনের জুয়া না চলে, সাবধান, গজব নেমে আসবে। মসজিদের জায়গার মধ্যে একটা ক্লাব নির্মাণ করেছেন, আর এর ভিতরে জুয়া চলে, কিভাবে আপনারা এখানে দায়িত্বে আছেন? আপনারা জানেন না, আপনাদের নজরে নাই, দেখেও কেন চুপ থাকেন, নাকি বললে আপনাদের কেউ কিছু বলবে? আপনাদের কেউ কিছু বলতে পারবে না, আপনারা দায়িত্বশীল, এখান থেকে বের করে দেন। এখানে মসজিদের জায়গার ভিতরে ক্লাব নির্মাণ করে সেখানে জুয়া চলে, এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে? আর এরকম মসজিদে আমি বক্তব্য দিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করুক, আমিন। ওই ভাইদেরকে সাবধান করে দিচ্ছি, হারাম, আপনি জুয়া খেলছেন, এটা হারাম, হারাম। আল্লাহ কোরআনে ইন্নামাল খামরু ইয়াল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, হে মুমিনরা, মদ জুয়া, ইন্নামাল ওয়াল আনসাব মূর্তি, ওয়াল আজলাম এবং ভাগ্য গণনার যে স্বর, রিজুসুম মিন আমালি শয়তান, এগুলো শয়তানের কর্ম, ফাজতানিবুহু, ছেড়ে দাও, হারাম এগুলো, তাহলে তোমরা সফল হবে। আপনি কয় টাকা বাড়িতে নিয়ে যাবেন জুয়া খেলে? কোটি কোটি টাকা পাবেন, আপনার আমল সব বরবাদ হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। আমরা আমল করতে জানি কিন্তু আমল হেফাজত করতে জানি না। আপনারা জানেন কোনো কোনো আমলের কারণে, যে কাজের কারণে আমল বাতিল হয়ে যায়, আমলটাকে সেফ রাখতে হবে, এই সমস্ত কর্মের মাধ্যমে আমল সেফ থাকে না। সুতরাং ওই ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, যারা এই কাজগুলো করছেন ছেড়ে দেন, অনুরোধ, আল্লাহকে ভয় করুন। আমি আপনাকে আল্লাহর ভয় দেখাচ্ছি, কোনো পুলিশ প্রশাসনের ভয় দেখাচ্ছি না, সেই ক্ষমতা আমার নাই, আমি একটাই করতে পারি, আল্লাহর ভয় আপনাকে দেখাতে পারি এবং সেটাই দেখাচ্ছি। সুতরাং রাগ না করে আল্লাহর ভয়ে জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য এই অন্যায় কাজ ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা যারা দান খৈরাত করি, কেউ যেন খোটা দেওয়ার জন্য দান না করি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, ফি সাবিলিল্লাহ লিওয়াজিহিল্লাহ লিল্লাহ, আল্লাহর জন্য দান করি। আল্লাহ আমাদেরকে সেই মানসিকতা দান করুন, আমিন।